আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইল জেলার ধনবাড়ি পুরনো 700 বছর প্রাচীন শাহী জামে মসজিদে। চলুন আমি ফার্স্টে আমি প্রথম গেট দিয়ে ঢুকব পুকুরে ছান বাঁধানো ঘাট, সেই ঘাটের পাশ দিয়ে আমি এখন ঢুকব। এখান থেকে উঁচু করে ঢুকতে হয়। এটা হচ্ছে ফার্স্ট গেট। আমি মসজিদের সামনের পাটে ঢুকে গেছি। এই মসজিদটি ধনবাড়ি অন্যতম এক মসজিদ। মোগল আমলের এই মসজিদটি নিয়ে মানুষের আগ্রহের কোনো কমতি ছিল না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে 1929 সাল থেকে 24 ঘন্টা না, নামাজ ব্যতীত, নামাজের সময়টুকু বাদ দিয়ে প্রায় সবসময় কোরআন তেলাওয়াত করা হয় সৈয়দ নবাব আলী চৌধুরীর কবরের পাশেই। এই মসজিদটি 16 শতাব্দীতে তুর্কি বংশের ইস্পাঞ্জা খা ও মনসুর খা দুই ভাই এই মসজিদটি প্রথম খণ্ড নির্মাণ করেন। জনশ্রুতিতে জানা যায় যে সম্রাট আকবরের সময় এই দুই ভাই অত্যাচারী জমিদারকে পরাজিত করে বাংলার প্রথম প্রস্তাবক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রথম প্রতিষ্ঠাতা সদস্য, যুক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী, ধনবাড়ির বিখ্যাতম ব্যক্তিত্ব নবাব সৈয়দ নবাব আলী চৌধুরী। তাই 115 বছর আগে এই মসজিদটি সম্প্রসারণ করে আধুনিক রূপ দেন। মসজিদটি প্রায় 10 কাঠা জমির উপর অবস্থিত। এই মসজিদটির 5টি দরজা আছে। যাই হোক, আমার সাথে আমার স্ত্রীও আসছে, আমার ছোটো ছেলেও আসছে, সবাই মজা করতেছে। মসজিদটি অনেক সুন্দর, জান্নাতের একটা মনে হচ্ছে একটা ছায়া আর কি। সামনে পুকুর। আপনারা নিজের চোখে না দেখলে মসজিদটি বুঝতে পারবেন না। আসবেন, যাদের সময় আছে অবশ্যই আসবেন, এসে ঘুরে যাবেন। আমাদের বাংলাদেশটা এত সুন্দর, না দেখলে বুঝতে পারবেন না। সামনে একটু সামনে ও দেখা যাচ্ছে, ওখানে নবাব সৈয়দ নবাব আলী চৌধুরীর বংশধর, তাদের কবর আছে। আমরা একটু মসজিদের ভিতরে যাব। মজার ব্যাপার হচ্ছে এই মসজিদে মহিলারাও যেতে পারে, মহিলারা দেখে আসতে পারে। খাদেম সাহেবরা ওনার মহিলাদেরকে ঢুকার অনুমতি দেন পবিত্র হলে আর কি। উঁচু করে ঢুকতে হবে মসজিদের ভিতরে। ভিতরটা দেখুন কত সুন্দর, সুবহানাল্লাহ, অনেক সুন্দর, মনোমুগ্ধকর মসজিদে মনে হয় বেহেস্তের ছায়া। এটা সুবহানাল্লাহ দেখতেই পাচ্ছেন মসজিদের ভিতরের অংশটা। এটা দূর দূরান্ত থেকে লোক আসে, এসে মসজিদের ভিতরে নফল নামাজ পড়ে যাচ্ছে। মহিলাদের জন্য এক সাইডে ব্যবস্থা আছে, এখানে মহিলারাও নামাজ পড়তে পারবেন। অনেক সুন্দর একটি মসজিদ, সুবহানাল্লাহ।
এটাই নবাব সৈয়দ নবাব আলী চৌধুরী, এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন। এটা হচ্ছে সৈয়দ নবাব সৈয়দ নবাব আলী চৌধুরীর কবর। ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين ثم إنكم بعد ذلك لميتون وَلَقَدْ خَلَقْنَا فَوْقَكُمْ سَبْعَ طَرَائِقَ وَمَا كُنَّا عَنِ الْخَلْقِ غَافِلِينَ هَمْ تُنَشْرُ الْبُكْرَ الْبَشَرِ তাই একটি কথা মনে পড়ে গেল, হুজুর কাবলা বলেছেন, হে তামাম দুনিয়ার মুসলমান ভাই ও ভগ্নীগণ, আপনারা মরিবার আগে আল্লাহর জিকিরে কাল তাজা করিয়া ও আল্লাহর তাজালিতে কাল উজ্জ্বল করিয়া চিরতরে কবরে শুয়ে থাকেন, তা হইলে আপনাদের কবর আবাদুল আবাদ তত আল্লাহর রহমতের বাড়ি বর্ষিত হইতে থাকবে। এই বাণী খাজা শাহ এনায়েতপুরি রহমতুল্লাহ আলাইহির বাণী। তাই আমরা মৃত্যুর আগে আমাদের কালকে তাজা করিয়া মরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমার ভিডিওর ভিতরে কথাবার্তার ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি প্রফেশনাল না, তো ভুল হতেই পারে স্বাভাবিক। আর আমার চ্যানেলটিকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর সবাই যাদের সময় আছে অবশ্যই আমাদের বাংলাদেশটিকে ঘুরে ঘুরে দেখবেন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।